অতি সম্প্রতি কয়েকটি ঘটনা যেটা খুবই আলোড়ন ফেলেছে সে ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার রাখাতে বলেছে। প্রথমত, পশ্চিমবাংলার সরকার যেভাবে সেরাসেরি হয়ে যাচ্ছে, বিশেষ করে টিএমসি পার্টি মমতা ব্যানার্জির যে ব্যবহার ধীরে স্বৈরাচারী এবং স্বেচ্ছাচারীর সীমাকে ভেঙে দিচ্ছে। সন্ময় ভট্টাচার্যের নাম নিয়ে সব জায়গায় চর্চা হচ্ছে, তিনি একটি পার্টির স্পোকসম্যান এবং একজন সাংবাদিক, তার সঙ্গে আমার রাজনৈতিক মতান্তর হতে পারে, কিন্তু একজন সম্মানীয় নাগরিকের সঙ্গে যেভাবে ব্যবহার করেছে এই সরকারের তথাকথিত পুলিশ বা আরও কারা, সাধারণ বেশে এসে রাত্রেবেলা তার বাড়িতে ঢুকে একটা ভদ্রলোককে তুলে নিয়ে যাওয়া হলো, কোথায় গেল কে নিয়ে গেল কিছু জানা গেল না, এবং গতকাল রাত্রি থেকে আজ দুপুর অবধি তার কোনো খবর ছিল না। হঠাৎ তাকে কোর্টে সাবমিট করা, কে নিয়ে গেল, কোথায় রাখলো, কেন নিয়ে গেলো পুলিশও জান না, পুলিশের কাছে উত্তর নাই। যারা সুপার ইমার্জেন্সি কথা বলছেন মমতা ব্যানার্জির মতো লোকেরা, তারা তো সুপার ইমার্জেন্সি শুরু করেছেন। এখানে সরকারি অত্যাচার কী হতে পারে তার একটা চূড়ান্ত নিদর্শন। স্বাভাবিকভাবে সমাজের বিশিষ্ট লোকেরা, রাজনীতি ব্যক্তিত্বরা এর বিরোধিতা করেছেন, সমালোচনা করেছেন, স্বাভাবিক, আমাদেরও দায়িত্ব আছে এটা বলার, কারণ কালকেও আমাকে এরকম তুলে নিয়ে যেতে পারে। দেখুন, গণতন্ত্রে কথা বলার অধিকার আছে, বাক স্বাধীনতা আছে, সেটা কেউ প্রয়োগ করতে পারবে না? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলতে পারবে না, তার পার্টির প্রশাসনের বিরুদ্ধে কেউ বলতে পারবে না? তাহলে তাকে তুলে নিয়ে যাওয়া হবে, জেলে ঢুকিয়ে দেওয়া হবে, অত্যাচার করা হবে। আর এই প্রথম নয়, কয়েকদিন আগেও সন্ময়বাবুর বাড়িতে পুলিশ গিয়ে অত্যাচার করে গালাগালি দিয়ে ঘরবাড়ি ভেঙে দিয়েছে। আর তারপরে কেউ বলছে টিএমসির মস্তানটা গেছে, কেউ বলছে পুলিশ, তাদের কাছে কোনো কাগজ নেই, তাদের ব্যবহার মোটে পুলিশের মতো নয়, তারা সিভিল ড্রেসে গেছেন, একটা মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হলো। আমার মনে হয় ইরাক, আফগানিস্তান বা সিরিয়া তো এরকম হয় না।